জয় হিন্দ ফ্যান্স লাভার্স, আমি সুদীপ তোর, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। টাকার অভাবে খাবার পাচ্ছে না পাকিস্তানি সেনা, খেতে না পেয়ে অপারেশন বয়কটের হুমকি অফিসারদের। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনছেন, পাকিস্তানের আজ অবস্থাটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে আপনারা বুঝতেই পারছেন। পাকিস্তানের অর্থনৈতিক দুরবস্থার প্রভাব এবার পড়েছে তাদের সামরিক বাহিনীতেও। তাদের এতটাই খারাপ অবস্থা যে সেনাকে দুবেলা ঠিক মতো খাওয়াতে পারছে না তারা। পাক সেনার অফিসাররা জানাচ্ছেন যে ইতিমধ্যে অনেক কিছুতে কাটছাট করা হয়েছে, কিন্তু এবার তো জওয়ানরা খেতেও পাচ্ছে না। খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানি সেনাই। সেনার ওই অফিসারের হুঁশিয়ারি ছিল এটাই যে খাবার সরবরাহ বন্ধ করা হলে তারা কোনো পদক্ষেপ করবেন। সেনার কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। সীমান্তে একাধিক অপারেশন চলছে পাকিস্তানি সেনার, এছাড়াও গোটা দেশে একাধিক অপারেশন করছে সেনা। বিশেষত আফগানিস্তান সীমান্ত তেহরিক তালিবান হামলা বেড়েছে, সেগুলি দমাতে অপারেশন করছে সেনাবাহিনী। শীর্ষ সেনা কমান্ডার ওএমজি অর্থাৎ সিএলএস এমনকি ডিজিএমও সেনায় খাবার সরবরাহের ঘাটতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন তারা। সেখানে দেশে চলা নিরাপত্তা সংক্রান্ত অপারেশন এমনকি বিভিন্ন সামরিক অপারেশনের ব্যাপারে তাকে জানিয়েছেন। খাবার সরবরাহ নিয়ে চিফ অফ লজিস্টিক স্টাফ এমনকি ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনের সঙ্গে বৈঠক করেছেন কিউএমজি। সেনা সূত্রের খবর অনুসারে দুবেলা নাকি ঠিকমতো খেতে দিতে পারছে না তারা। পাকিস্তানি সেনার বাহিনীকে তারা ঠিকঠাক মতন পরিচালনা করতে পারছে না। মুদ্রাস্ফীতির অস্বাভাবিক বৃদ্ধির ফলে বিশেষ তহবিলে কাটছাট করা হয়েছে। ডিজি মিলিটারি অপারেশন জানিয়েছে যে বাহিনীর আরো খাবার এমনকি বিশেষ তহবিল প্রয়োজন। এখন সেনাবাহিনীর সরবরাহে আরো কাটছাট করা অবস্থা নেই এই মুহূর্তে। এটি করা হলে দেশ জুড়ে চলা বিভিন্ন সামরিক অপারেশন বন্ধ করে দিতে হবে পাকিস্তানি সেনাকে। সেনার আবেদনে সাড়া দিয়েছেন সেনাপ্রধান আসিম মুনির। কিউএমজি, সিএলএস এমনকি ডিজিএমও কে নির্দেশ দিয়েছেন বাহিনীর সমস্ত দাবি যেন মানা হয়, বিশেষত খাদ্য সরবরাহ এমনকি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে তহবিলের দাবি যেন মানা হয়। 2022-23 অর্থবর্ষের বাজেট অনুযায়ী সামরিক খাতে $7.5 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে, যা বর্তমানে মোট খরচের 17.5%। সেই সঙ্গে গত অর্থবর্ষের তুলনায় 11.6% বেশি এই বরাদ্দ। পাকিস্তানি সেনাজন প্রতি বার্ষিক $13,400 খরচ করে। এত কিছুর পরেও পাকিস্তানি সেনা দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতে পাচ্ছে না। তো বন্ধুরা, পাকিস্তানের আজকের এই অবস্থা সম্পর্কে শুনে আপনারা কতটা খুশি সেই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।